হ্যালো বন্ধু, তো এই বছরের নেক্সট কয়েক মাসের মধ্যে কিন্তু খুব ভালো ভালো সিরিজ চলেছে হইচইয়ের তরফ থেকে, এবং প্রত্যেকটা সিরিজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জনারে, এবং প্রত্যেকের জন্য কিছু থাকবে, ঠিক আছে? যারা হরর ভালোবাসে, যারা কমেডি ভালোবাসে, যারা লাভ স্টোরি পছন্দ করে, যারা থ্রিলার পছন্দ করে, এভরিথিং রয়েছে এই সিরিজগুলোর মধ্যে। ফেলুদার গোয়েন্দাগিরি সিজন টু ভূস্বর্গ ভয়ঙ্কর এটা কাশ্মীরে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে যে ফেলুদাটা সেটা হচ্ছে টোটা চৌধুরী, আর এই সিরিজটা কিন্তু ডাইরেক্ট করছে সৃজিত, ঠিক আছে? তো আমি বলবো না যে টোটা আমার বেস্ট ফেলুদা বলে মনে হয়, ঠিক আছে? যদি তুমি যারা হচ্ছে বুক পড়েছে, বই পড়েছে, বই পড়ে ফেলুদার ভক্ত, তারা কিন্তু টোটাকে ভালো লাগতে পারে। অনেক জায়গায় টোটাকে একদম মনে হয় যেন বই থেকে উঠে এসেছে। বাট যারা হচ্ছে আমার মতন, যারা মুভি এবং সাইলেন্ট সাসপেন্স শুনে মানে ফেলুদার ভক্ত হয়েছে, তারা কিন্তু সবসময় সভ্যরাজকেই মনে করবে তাদের বেস্ট ফেলুদা। আমার ক্ষেত্রে সেটা যে আমি প্রথম থেকেই ফেলুদার যে মুভি হোক বা গল্প হোক, আমি সাইলেন্ট সাসপেন্স সব জায়গায় সভ্যরাজকেই শুনেছি, তো আমার মাথায় সভ্যরাজই সবসময় ফেলুদার যে ভয়েসটা সভ্যরাজই আমার মাথায় আসে। বাট তো বাকিদেরও আমি দেখেছি, যেরকম আবির কুমার বেশ ভালো লেগেছে যখন মুভি করেছে আবির অ্যাজ এ ফেলুদা, ভালো লেগেছে। এবং টোটার যে ফার্স্ট যে সিজনটা ছিল, ঠিক আছে, আই থিঙ্ক দার্জিলিংয়ের গল্পটা ছিল, সেটাও বেশ আমার ভালো লেগেছে টোটার কাহিনিটা, ঠিক আছে? টোটা যেখানে ফেলুদা ছিল সেটারই সেকেন্ড পার্ট আসতে চলেছে। আর ফেলুদার গল্প, ব্যোমকেশের গল্প, এগুলোতে একটা আলাদা মজা থাকে, ঠিক আছে? ডিটেকটিভ গল্পতে আমাদের এগুলো আলাদা মজা থাকে, মানে দারুণ লাগে। তো এখানে ব্যোমকেশের পর, ব্যোমকেশ লাস্ট ইয়ার আই থিঙ্ক করেছিল সেই, এইবার ব্যোমকেশের পর ফেলুদা ধরেছে, ঠিক আছে? সেকেন্ড সিজনটা আসতে চলেছে, এটা কাশ্মীরের ঘটনা দেখানো হবে। তো আশা করছি এটা বেশ মজা হবে। যারা মানে অ্যাডভেঞ্চার এবং এই ডিটেকটিভ গল্প দেখতে ভালো হবে, তাদের জন্য কিন্তু এটা বড় ট্রিট হয়ে চলেছে। আর আমি ডেফিনেটলি এটা চেক আউট করবো। আর তোমাদের বিষয়ে কি মতামত, সেই বিষয়ে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।